اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، وصلی اللہ علی محمد وعلی آلہ الطیبین الطاہرین الذین اذهب اللہ عنہم الرجس وطہرہم تطہیرا، اللہم صلی علی محمد وآل محمد، ولعنۃ الدائمۃ الباقیۃ علی اعدائہم ومنکر فضائلہم وغاصب حقوقہم اجمعین من یوم عداوتہم الى قیام یوم الدین، اما بعد عباد اللہ، اوصیکم ونفسی بتقوی اللہ فان التقوی خیر الزاد وبحل المعاد وتنفع یوم لا ینفع فیہ مال ولا بنون الا من اتى اللہ بقلب سلیم، وصلی اللہ علی محمد وعلى آله الطيبين الطاهرين، اما بعد، امر پیریو درشک و سرتا بریندو، السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ، اپنا در سکل کے انتریک سلام و شبیچھا جانیے آسکر انوشٹھان اسلام ان بنگلائے اپنا در کے شاگوتم جانائی، آشا رکھی اپنا جے جکھانے آچھن بھالو آچھن کوشل و منگلے آچھن، سکھے تھاکن، شانتیتے تھاکن، سمست پرکارے দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। যারা অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামের রেসালাতুল হুকুক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, আজ এক প্রতিবেশী পড়োশীর কী হক, হোয়াট ইজ দ্য রাইট অফ আ নেবার, এক প্রতিবেশী বা পাড়া পড়শি কী অধিকার রাখে, কী হক রাখে, এ বিষয়ে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম বলছেন, আম্মা হাক্কুল জার فحفظه غائبا وكرامته شاهدا ونصرته ومعونته في الحالين جميعا لا تتبع له أورا ولا تبحث له عن سوات لتعرفها فإن عرفتها منه من غير إرادة منك ولا تكلف أو ولا تكلف كنت لما علمت حسنا حسينا وسترا ستيرا لو بحثت الألسنة أو أسن عنه ضميرا أو لم لو بحثت الأسن عنه ضميرا لم تتصل إليه لانطوائه عليه ولا تسمع عليه من حيث لا يعلم لا تسلمه عند شديد لا تسلمه عند شديدة ولا تحسده عند نعمة تقيله أسرته وتعفر ذلته وتدخر حلمك عنه إذا جهل عنك ولا تخرج أن تكون سلما له تزد عنه أو تزد عنه لسان شتمته وتبتل فيه قيد حامل النصيحة وتواشره معاشرة كريمة ولا حول ولا قوة إلا بالله. এত সুন্দর উপদেশ দিয়েছেন ইমাম জাইনুল আবদিন আলাইহিসসালাম এক প্রতিবেশী এক পড়োশীর সঙ্গে সৎ ব্যবহারের জন্য। সুতরাং এখানে বলছেন, হামসায়া কা হক ইয়া হ্যায় কি উসকে আদমে মৌজুদগি মে উসকি ইজ্জত ও আবরু কি হেফাজত করো। প্রতিবেশীর প্রথম হক অধিকার এটা যে তার অনুপস্থিতিতে তার সম্মান, তার ইজ্জত ও আবরুর রক্ষা করো, তার
সম্মানে রক্ষা করো, তার ঘর বাড়ির খেয়াল রাখো, তার বউ বাচ্চাদের খেয়াল রাখো, তাদেরকে যেন কোনো অসুবিধা হতে দিও না, তাদেরকে যেন বিপদে ছেড়ে দিও না। আর তাদের ওপরে যদি কেউ কুনজর রাখে তো তাদের জন্যে ঢাল হয়ে দাঁড়াও। সুতরাং তার সম্মানকে বজায় রাখো, যেমন তুমি তোমার পরিবারের সম্মানের হেফাজত করো, ওইরূপ নিজের প্রতিবেশীর সম্মানের হেফাজত করো। এভাবে ইমাম জালাল আলাইহিস সালাম বলছেন নিজের পড়োশীর খেয়াল রাখার জন্যে, আর উসকি মৌজুদগি মে উসকা এহতরাম করো, আর যদি সে সামনে থাকে তো তার সম্মান করো, আর হর হাল মে উসকি মদদ ও মুআওয়ানাত করো, আর সমস্ত পরিস্থিতিতে তার সহযোগিতা করো, তার মদত করো, প্রতিবেশীর মদত করো। উসকি রাজকে টোহ মে না রহো, তার গোপন তত্ত্বকে জানার চেষ্টা করো না, তার রাজকে জানার চেষ্টা করো না, আর উসকি কমজোরিও কি তালাশ না করো, তার দুর্বলতা খুঁজো না, যে দুর্বল কোনো পয়েন্ট পেলে, তার কোনো হ্রাস পেলে তাকে আপনি ধরতে পারবেন, তার উপরে চাপ সৃষ্টি করতে পারবেন, তাকে নিজের ইচ্ছা মতো চালাতে পারবেন, এই ভয় দেখিয়ে যে যদি তুমি আমার কথা না শোনো তোমার এই রাজ আমি ফাঁস করে দেব, তোমার এই দুর্বলতা আমি অন্যদেরকে বলে দেব। তাই ইমাম বলছেন যে তার দুর্বলতা খুঁজো না, তার রাজ খুঁজে বেড়িও না, উসকি কমজোরি কি তালাশ মে না রহো, ফির আগর না চাহতে হুয়ে ভি আসানি সে তুমি উসকি কমজোরি মালুম হো যায় তো উসকে লিয়ে মহকম আর মজবুত কিলা আর এসা জখিম ও দবিজ পর্দা বন যাও কে উসে নজো সে ভি তালাশ না কিয়া যা সকে। তুমি তার গোপন তথ্য খুঁজো না, তার রাজ জানার চেষ্টা করো না, তার কমজোরি তার দুর্বলতা খুঁজো না, তবে যদি তুমি তার কোনো রাজ জেনে যাও, তার কোনো গোপন খবর তুমি পেয়ে যাও, তার দুর্বলতা যদি তোমার হাত লাগে তো সেটাকে অস্ত্র রূপে ব্যবহার করো না, সুযোগ ধরো না, বরং উল্টো ইমাম বলছেন তার ওই রাজকে যেন ফাঁস হতে দিও না। ন্যায়জামেরও যদি কেউ ওই রাজকে ফাঁস করতে চায় যেন সুযোগ না পায়, নিজেও ওই রাজকে রক্ষা করো আর অন্যকেও যেন ওই রাজ ফাঁস করতে দিও না। সুন্দর শিক্ষা দিয়েছেন ইমাম, তার জন্য ঢাল হয়ে দাঁড়াও, তুম উসকে লিয়ে মাহকাম আর মজবুত কিলা মানে একটা ফোর্ট, কিল্লা যাকে বলা হয় যুদ্ধের সময় যেখানে আশ্রয় নেওয়া হয় ওই রকম একটা আশ্রয় হয়ে যাও, ঢাল হয়ে যাও, কেউ যেন তার রাজ না জানতে পারে বা তার দুর্বলতা জেনে তাকে ক্ষতি না করতে পারে, এমন হয়ে যাও। আর উসকে খেলাফ বাতো পর কান না ধরো, আর তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেখানে যেন কান পেত না, কর্ণপাত করো না, সেগুলো যেন শুনো না। কেউ উসকো খবর তক না হো, আর উস শক্তি আর মুশকিলাত মে ছোড় কর আলাগ না হো যাও, মানে এক তো তার বিরুদ্ধে কথা শুনো না, আর দ্বিতীয় সে যদি কোনো সময় বিপদে পড়ে, মুশকিলে পড়ে, সংকটে থাকে তো তার সহযোগিতা করো, তাকে যেন ছেড়ে দিও না, তার মুসিবতে তার সংকটে যেন তাকে ছেড়ে দিও না। আর যাব উসকে পাস কই নেয়ামত দেখো তো উস পর হাসদ না করো, আর তাকে যদি আল্লাহর নেয়ামতে দেখো, সে যদি শান্তিতে থাকে, সে যদি ধন দৌলত পায় তো তার থেকে হিংসা করো না, যেটা আমাদের পরিবেশে এখন উল্টো দেখা যায়, কেউ যদি গরিব ধনী হয়ে যায় তো লোক তার প্রতি হিংসা শুরু করে দেয়, কাউকে যদি আল্লাহর নেয়ামত দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে কেউ যদি নেয়ামত পায়, ধন দৌলত পায় বা অনেক কিছু পায় যেটা অন্যরা অনেক অনেক সময় নিজের কর্মদোষের জন্য পায় না, তখন হিংসা শুরু করে দেয়, না এটা কখনো করবেন না। বিশেষ করে পাড়া পড়শিদের উপরে হিংসা বেশি হয়, পাড়া পড়শির হক কিন্তু শরীয়তে সবচেয়ে বেশি, আলজা আলজার সুম্মাদার, হাদিসের ভাষায় বলা হয়েছে, নবী বলেছেন আগে প্রতিবেশীর খেয়াল করো পরে আপনদের, তাহলে কত অধিকার রাখেন। মাওলা আলী আলাইহিস সালাম নিজের জীবনের শেষ ওসিয়াতে বারবার বলেছেন আল্লাহ আল্লাহ ফি জিরানেকুম, আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে বলে যাচ্ছে তোমরা নিজের প্রতিবাসীদের খেয়াল রেখো, কেননা তোমাদের নবীকে অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে প্রতিবেশীর হক অনেক বেশি, আর উনি এত প্রতিবেশীর বা পড়োশীদের হক বললেন, আমরা শেষে ভাবলাম হয়তো প্রতিবেশীদেরকে ওয়ারিস করবেন, মরার পরে আমাদের ধন দৌলতে তারাও অধিকার পাবে, তারাও হক রাখবে, এত
মানে প্রতিবেশী বা পড়োশীদের হক বলা হয়েছিল নবীর ভাষায় বা নবী বলেছিলেন। তাই বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার বাড়িতে কোনো খুশির আসর হয়, কোনো ভালো রান্না বাড়া হয়, তো আগে পাড়া পড়শি গরিব তারা যদি দরিদ্র হয়ে থাকে তো তাদেরকে আগে দিয়ে তারপরে নিজের বাচ্চাদেরকে খাওয়াও, তোমাদের খুশিতে সবসময় তাদেরকে শরিক করো, সামনে যদি তারা দুঃখ কষ্টে থাকে তো তোমরা নিজের ক্ষমতা অনুযায়ী তাদের দুঃখ কষ্টকে নিবারণ করার চেষ্টা করো, তাদেরকে যদি দুঃখের মধ্যে ছেড়ে নিজের আনন্দ করো তো তারা কষ্ট পাবে, আর তারা যদি কষ্ট পায় তো ওই কষ্ট পরকালে তোমাকে ভোগ করতে হবে, চিন্তা করুন। তাই ইমাম বলছেন, আর যাব উসকে পাস কোই নিয়ামত দেখো তো উস পর হাসদ না করো, তার কাছে যদি আল্লাহর কোনো নিয়ামত দেখো তো হিংসা করো না, উসকি লাগজিশো সে দরগুজর আর উসকে গুনাহো সে চশমপোশি করো, তার থেকে যদি কোনো ভুল হয়, কোনো যদি ভুল করে থাকে, কোনো পাপ করে থাকে খোদা না করুক, তো তুমি চোখ বন্ধ করে নাও, সেটা যেন অন্য সামনে বর্ণনা করো না, আর তোমার প্রতি যদি কোনো ভুল করে থাকে তো তাকে মার্জনার নজরে দেখো, ক্ষমা করে দাও, আর আগর ও তোমারে বারে মে জাহালত কর ব্যাঠে তো তুম উসসে বরদাশ করো, যদি তোমার সম্পর্কে সে কোনো প্রকারের অশিক্ষিততার প্রমাণ দেয়, অবুজের প্রমাণ দেয়, দুর্ব্যবহার করে, শিক্ষা না রাখার কারণে, জ্ঞান না রাখার কারণে এক প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সে হয়তো জানে না, সুতরাং সেই জন্য যেহেতু যদি কোনো ভুল করে বসে, কোনো তোমার সম্পর্কে যদি কোনো প্রকারের অশোভনীয় ব্যবহার করে তো তুমি তাকে ভুলিয়ে দিও, চশমপোশি করো মানে ইগনোর করো, নজরআন্দাজ করে দিও, তাকে যেন মুআখাজা করো না, আর উসকে লাগজিশো সে দরগুজর করো, উসকে গুনাহো সে চশমপোশি করো, আর আগর ও তোমারে বারে মে জাহালত কর ব্যাঠে তো তুম উসে বরদাশ করো, মানে সহ্য করে নিও, তার ভুলকে ক্ষমা করে দিও, আর উসকে সাথ মুসালেমাত আর সুলহ আমেজ বর্তাও করো, তার সঙ্গে একটা শান্তির সম্পর্ক রাখো, একটা সন্ধি কম্প্রোমাইজের জীবন রাখো, সে যদি ভুল করে বা তোমার আর তার মধ্যে যদি কখনো কোনো বিষয়ে মতভেদ হয় তো আন্ডারস্ট্যান্ডিং করো, একটা সমঝোতা করো, সন্ধি করো, নিজেদের মধ্যে রাগ বা ক্ষোভ রেখো না, অশান্তির মধ্যে জীবনযাপন করো না, ভুলকে মুছে ফেলো আর শান্তির সঙ্গে জীবনযাপন করো, উস পর সভ্য শেতাম না করো, নিজের প্রতিবেশীদেরকে গালি দিও না, তাদের দুর্নাম করো না, বদনাম করো না, আর আগর কিসি নাসে নে উসে ধোকা আর আগর কিসি নে উসে ধোকা দিয়া হ্যায় তো তুম উসকা সদ্যবাব করো, যদি কেউ তাকে ধোকা দিয়ে থাকে তো তুমি সেই ধোকা থেকে তাকে বাঁচাও, তুমি যদি জানো যে এই লোকটা কেউ এমন একটা কথা বলেছে, সে কারোর কাছে পরামর্শ চেয়েছিল, ভুল পরামর্শ দিয়েছে, এবারে তুমি যদি জানতে পারো না এই লোকটাকে ভুল পরামর্শ দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে বলো, মানা করো যে আপনাকে ওই লোকটা কিন্তু ভুল পরামর্শ দিয়েছে, এটা করবেন না, এটা করলে কিন্তু আপনার ক্ষতি হবে, তাকে বাঁচান, এটাই একটা প্রতিবেশীর হক, ভাইয়ের মতো, আপনার ভাই যদি ভুল করে আপনি তাকে মানা করবেন না, তো ওই প্রতিবেশী পাড়া পড়শিরা যদি ভুল করে আর আপনি যদি খবর রাখেন তো সঙ্গে সঙ্গে তাদেরকে যেয়ে মানা করুন, উসকে সদ্যবাব করো, উসকে সাথ শরীফ শরীফ কি তারা বসর করো, আর ভদ্র ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো মানুষের মতো ব্যবহার করো নিজের প্রতিবেশীদের সঙ্গে, মনে রেখো এর জন্য তুমি আল্লাহর নিকটে বড় উচ্চ স্থান পাবে, নিজের পাড়া পড়শিদের সঙ্গে, নিজের প্রতিবেশীদের সঙ্গে যদি শোভনীয় ব্যবহার করো, তাদের যদি খেয়াল রাখো, তাদের সঙ্গে মিলেমশে যদি জীবনযাপন করো, নিজের পরিবারের লোকদের মতো তাদের যদি খেয়াল রাখো, তো আল্লাহ রব্বুল আলামিন তোমার ইহকালকেও উজ্জ্বল করবে, তোমার পরকালকেও সুন্দর করবে, আর ওই প্রতিবেশীরা আলামে বারজাখে যেখানে কেউ কারো সাথ দিবে না, ওই প্রতিবেশীরা আলামে বারজাখে আল্লাহর কাছে সিফারিশ করবে, হে আমার প্রতিপালক, দুনিয়ায় আমি যখন কষ্টে পড়তাম, কষ্ট পেতাম, দুঃখিত হতাম বা কোনো সংকটে পড়তাম, আমার এই প্রতিবেশী, আমার এই পাড়া পড়শি, আমার এই ভাই, এই সাথী আমাকে সহযোগিতা করতো, আমার বিপদ থেকে আমার রক্ষা করতো, আমার সংকট থেকে আমাকে মুক্তি দিত, আল্লাহ কবরের আজাব থেকে, আলামে বারজাকের কষ্ট থেকে একে মুক্তি দাও, আমাকে তার পরিবর্তে যদি কিছু কষ্ট দাও আমি মেনে নিচ্ছি, আমার ভাই, আমার পাড়া পড়শি যে দুনিয়ায় আমার কষ্টকে নিবারণ করেছিল, আল্লাহ আজ আমি তারকে সহযোগিতা করতে চাই,
তার কষ্টকে নিবারণ করে দাও। ওই প্রতিবেশী যদি নেক প্রতিবেশী হয়ে থাকে তো তার কথায়, তার দোয়ায়, তার ইচ্ছায় আল্লাহ কবরের আজাব তুলে নেবে, আলমে বারজাকের বহু কষ্ট থেকে মুক্তি পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের প্রতিবেশী পাড়াপড়শিদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারি, আমাদের মাধ্যমে আমাদের পাড়াপড়শিরা যেন কোনো প্রকারের দুঃখ কষ্ট বা আঘাত না পায়। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার থেকে তার প্রতিবেশীরা শান্তিতে আছে, অন্য মুসলমানেরা শান্তিতে আছে। বিশেষ করে প্রতিবেশীর বহু হক বলা হয়েছে, তার মধ্যে বিশেষ করে বলা হয়েছে তোমার প্রতিবেশীরা যদি গরিব হয়, দরিদ্র হয়, অভাবে হয়, তাদের জীবনে যদি কষ্ট থাকে তো তুমি তোমার সাহিত্য অনুযায়ী, তুমি তোমার ক্ষমতা অনুযায়ী তাদেরকে সাপোর্ট করো, তাদের মদত করো, দুঃখ কষ্ট থেকে তাদেরকে মুক্তি দাও। আল্লাহ যদি তোমাকে ধন দৌলত দিয়ে থাকে তো খুশির সময়, আনন্দের সময়, যেখানে তুমি তোমার পরিবারকে নিয়ে আনন্দ করো সেখানে তাদের আনন্দের খেয়াল রাখো। ঈদের সময় যখন তুমি তোমার পরিবারের জন্য, নিজের বউ বাচ্চাদের জন্য কাপড় কিনে নিয়ে আসবে, মিষ্টি মিঠাই নিয়ে আসবে, যেগুলো হাদিসের ভাষা অনেক সুন্দরভাবে উল্লেখ হয়েছে, যদি তুমি তোমার পরিবারকে খুশি দেওয়ার জন্যে কিছু নিয়ে আসো আর তোমার প্রতিবেশীরা যদি সেগুলো থেকে বঞ্চিত থাকে তো তুমি তোমার ওই পরিবারের অংশ থেকে কিছুটা তাদেরকেও দিয়ে তাদের জীবনেও খুশি দেওয়ার চেষ্টা করো। তাই ঈদের সময় আমি সবসময় বলি, আপনারা একটা না দুটো না চারটে চারটে কাপড় কেনেন নিজের বউ বাচ্চাদের জন্যে। ঈদের দিনে এটা পড়বে, সন্ধ্যাবেলা কুটুম বাড়ি যখন যাব, বেড়াতে যাব, এটা পড়বে, বাসি ঈদের দিনে মানে পরের দিনে এটা পড়বে, এইভাবে কাপড় কেনা হয়। সেখানে আপনার প্রতিবেশী যদি কেউ অনাথ এতিম থেকে থাকে, কোনো বিধবা মহিলা থেকে থাকে, বা কোনো গরিব মানুষ যার কাছে কাপড় কেনার ক্ষমতা নেই, সে পুরানো কাপড় পরে আছে, সেটা সারা বছর সে পরছিল, একটা লুঙ্গি কিনে নিজের প্রতিবেশীকে দিয়ে দিন, একটা শাড়ি কিনে নিজের প্রতিবেশী মহিলাকে দিয়ে দিন, কি কিছু বাচ্চাদের কাপড় কিনে তাদের বাচ্চাদেরকে দিয়ে দিন। মনে রাখবেন আপনাদের ওই পোশাক জান্নাতের পোশাকে পরিবর্তন হয়ে যাবে, আর পরকালে আখেরাতে হুলিয়া পাবেন। হুলিয়া মানে হুল্লা বলা হয়েছে, সোনা রূপ দিয়ে সাজানো, মণিমুক্ত দিয়ে সাজানো পোশাক দেওয়া হবে। সুতরাং পরকালের যদি সৌন্দর্যতা চান তো ইহকালে কারোর জীবনকে সুন্দর করার চেষ্টা করুন। ওইরূপ পরকালে যদি নিজের মনোনীত পছন্দিত জিনিস পানাহার করতে চান তো এই দুনিয়ায় তাদেরকে সুন্দর পানাহার দিন যাদের জীবনে পানাহারের কষ্ট আছে, অভাব আছে। আশা রাখি প্রতিবেশীর এই হক বা অধিকারকে আমরা স্মরণে রেখে এগুলোকে ফলো করে চলার চেষ্টা করব। আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মাওলানা সাহেব আপনি আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো করেন রাখুন, আপনার পরিবার ভালো ভালো রাখুন, এই দোয়া সবসময় আমি আপনার জন্য করি। আমার বড় ভাই আপনাকে বলেন যে ওনাকে দরুদ ও সালাম দেবেন, ওনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, উনি আল্লাহর ওলি, উনি যেভাবে আমাদের শিক্ষা দেন নিঃস্বার্থভাবে, ওনার আপনার জন্য আমার বড় ভাই সবসময় দোয়া করেন, তাই যদি নামাজ আপনাকে ইয়াদ করেন। আমার বড় ভাই একটা প্রশ্ন পাঠিয়েছে, বলেছেন মহরম কাছে এসে গেছে, তা পঞ্জিতন পাকের বারো ইমাম পাকের হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নজরুল নিয়াজ কিভাবে করতে হয়, আর মহরম আসছে, মহরমের হুসেন আল্লাহ সাল্লামের নামে যে নজরুল নিয়াজ করবেন উনি, তো উনি একটু বিস্তারিত জানতে চেয়েছেন যে আমরা তো এতদিন অন্যভাবে করেছি, হয়তো ভুল হয়েছে নাকি, সেটা আপনি একটু বলে দেবেন, একটু খুব তাড়াতাড়ি বলে দেবেন। আর আমার একটা প্রশ্ন ছিল যে আমরা নামাজের শেষে যে ছোট ছোট দোয়াগুলো আছে পড়ি, কোনোটা 10 বার, কোনোটা 7 বার, তা প্রতিবারই কি আমাকে বিসমিল্লাহির রহমানির রহিমটা বলতে হবে, একটু আপনি বলে দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাকে পেয়ে আমাদের জীবন ধন্য, আল্লাহ আপনাকে তবিল উমরা দা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন ফাতেমা খাতুন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও আপনার পরিবারের সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করুক, আপনাদের জীবনে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুক। বিশেষ করে আপনার বড় ভাইজানকে আমার সালাম জানাবেন, কৃতজ্ঞ জানাবেন, আর আমাকে দুয়ায় স্মরণে রাখতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেকিতে বৃদ্ধি করুক, আপনাদের সমস্ত নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আর আপনাদের ইহকাল ও পরকাল যেন উজ্জ্বল হয় আল্লাহর কাছে আমি কামনা করি। আমার প্রিয় বোন, জানতে চেয়েছেন আপনার ভাইজান যে মহরমে নিয়াজ পাক যেগুলো আমরা করি কিভাবে করতে হবে, আহলে বাইতের জন্যে বারো ইমাম চৌদ্দ মাসুমিনের নামে, কারবালার শহীদদের নামে, বিশেষ করে মহরম ইমাম হুসেন আলাইহিস সালামের নামে যখন আমরা নিয়াজ করি সেই নিয়াজগুলো কিভাবে বক্সাতে দিতে হবে জানতে চেয়েছেন। তো আমি এর আগেও বলেছি, তবুও আরও একবার আপনার ভাইয়ের সম্মানে বলতে চাচ্ছি। আশা রাখি উনিও শুনবেন এবং আমার অন্য দর্শকবৃন্দরাও শুনবেন। মহরমের সময় যখন আপনারা নজর করবেন, তো পাক পবিত্র পানাহার কিছু যদি নিজেরা নিজে হাতে রান্না করতে পারেন সেটাই অতি উত্তম, তবে বাজার থেকেও যদি কিনে নিয়ে এসে নজর করতে চান করতে পারবেন, তবে পবিত্রতার খেয়াল রাখবেন। নাজিস জিনিসের উপরে নজর করলে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না বা মাসুমিনরা কবুল করবেন না। অপবিত্র হাত থেকে যদি তৈরি করা হয় আর সেই জিনিস যদি পাক না হয়, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমি বারবার বলেছি, কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, সুতরাং তাদের হাতের জিনিস যদি কিনে এনে আপনারা নজর করেন ওই নজর কিন্তু কখনো কবুল হবে না। এবং যে পয়সায় নজর করবেন ওই পয়সাটাও যেন হালাল হয়, বৈধ হয়। খোদা না করুক যদি কেউ নিজের হারাম আয় থেকে কোনো জিনিস কিনে নবীর দরবারে পেশ করে, নবী কি সেটা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন, মেনে নিবেন? নবী সব খবর রাখেন, আহলে বাইত সব খবর রাখেন, কে কোন পয়সা দিয়ে নজর করছে, কে কিভাবে নজর করছে। সুতরাং পবিত্রতা আর হালাল এবং বৈধতা এই দুটো জিনিসের খেয়াল রাখবেন। বৈধতা এবং পবিত্রতা, যদি সেটা বৈধ এবং পবিত্র না হয়, বৈধ এবং পবিত্র না হয় সে জিনিস কিন্তু কখনো আল্লাহর দরবারে কবুল হবে না বা আহলে বাইত বা মাসুমিনরা কখনো কবুল করবেন না। এটা একটা সৎ উপদেশ ছিল যেটা আমি বললাম, যাতে আপনার ওই পরিশ্রম, আপনার ওই মেহনত, ওই যে ব্যয় করছেন আহলে বাইতের নামে নজর করছেন যাতে বিফল না যায়। সুতরাং এবারে ফল পাকড়, মিষ্টি মিঠাই বা পানহার যা কিছু তৈরি করবেন দস্তখানের ওপরে রাখবেন, সুন্দর করে দস্তখানকে সাজাবেন পাক পবিত্র জায়গার উপরে, সুগন্ধিত করবেন, ফুল যদি রাখতে পারেন আরও ভালো, সুন্দর করে দর্শনকে সাজিয়ে এবারে যে দ্রব্য খাদ্যগুলো দস্তখানের উপরে রেখেছেন নজর করার জন্যে, তার সামনে দাঁড়িয়ে পশ্চিম দিকে যদি কেবলা দিকে মুখ করে হয় তো অতি উত্তম। সুতরাং তার সামনে দাঁড়িয়ে আগে তিনবার দরুদ শরীফ পড়বেন, তারপরে একবার সুরায় আলহাম পড়বেন, তারপরে তিনবার সুরায় কাদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়বেন, তারপরে তিনবার সুরায় তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। মনে রাখবেন ফাতিহা করার সময়, ফাতিহা দেওয়ার সময় শুধু আলহামদুলিল্লাহ আর কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদু সুরায় আহমদ আর সুরায় তাওহীদ পড়তে বলা হয়েছে। কিন্তু নিয়াজ পাকের সময় নজর দেওয়ার সময় আগে তিনবার দরুদ পড়বেন, একবার সুরায় আলহামদ, তিনবার সুরায় কদর, তারপরে তিনবার সুরায় তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে তিনবার দরুদ পড়বেন। তারপরে এইভাবে বলবেন, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কোরআনের তেলাওয়াত করলাম, আয়াত বা সুরার তেলাওয়াত করলাম, এর সওয়াব হাদিয়া করলাম পঞ্জতনে পাক বারো ইমাম বা চোদ্দ মাসুমিন আলাইহিসসালামের রুকে। এইভাবে বলবেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহলে বাইতের রুকে হাদিয়া করলাম, উপহার দিলাম, আর আমার সামনে এই দস্তখানার দিকে ইশারা করে বলবেন, ইশারা করে বলবেন এই যে পানহার রাখা আছে বা মিষ্টি মিঠাই রাখা আছে, এই যে ফল রাখা আছে, হে আমার প্রতিপালক, এগুলো সব আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজর করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন ইয়া রাসূলুল্লাহ, আমার ও আমার পরিবারের তরফ থেকে এই নজরকে নজরানা আপনি কবুল করুন। কি মাওলা মুশকিল কুশার দরবারে যদি নজর করেন তো হে আমার প্রতিপালক এই নজরকে কবুল করুন, মাওলা মুশকিল কুশা আপনিও এই নজরকে কবুল করে নিন। মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের নামে যদি করেন মহরমে তো বলবেন হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এই দস্তখানের উপরে যা কিছু আছে সব কিছু আমি ইমাম হোসেন আলাইহিস সালামকে নজর করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দুয়ার শেষে আমরা বলি এ আল্লাহ তুমি এই নজরকে কবুল করো, বিশেষ করে কুরবাতেন ইলাল্লাহর নিয়াতে এই নজরটা করবেন, যে আমি এটা মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের নামে নজর করলাম কুরবাতেন ইলাল্লাহ, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে। হে আমার প্রতিপালক আপনি কবুল করুন, মাওলা ইমাম হোসেন আপনিও কবুল করুন। এইভাবে পঞ্চতনে পাক চেরদা মাসুমিন যার নজর করবেন আগে আল্লাহকে বলবেন হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আপনি এটা কবুল করুন, আর তারপরে মাসুম বা ইমামদের নাম নিয়ে বা আহলে বায়তকে উদ্দেশ্য করে বলবেন আই নবীর আহলে বায়ত, আই পঞ্চতনে পাক, আই মাসুমিন আলাইহিমুসসালাম, আপনারাও আমার এই অল্প নজরকে ক্ষুদ্র নজরকে নজরানাকে কবুল করুন। ইনশাআল্লাহ ওনারা সব কিছু দেখছেন সব কিছু শুনছেন, যেটা আমরা হাদিসের মধ্যে জিয়ারতের মধ্যে পেয়েছি, ওনারা একবার যদি আপনার অন্তরের থেকে যে কুরবানি দিচ্ছেন যে দান দিচ্ছেন যে নজর করছেন ওনারা যদি কবুল করে নেন গ্রহণ করে নেন তার পরিবর্তে আপনাদের জীবনে যে কত কিছু পাবেন এটা আমার ভাষায় আমি বলতে পারছি না। মনে রাখবেন আল্লাহ রসুলকে যদি কেউ দেয় আহলে বায়াতকে যদি কোনো জিনিস কেউ দেয় জীবনে কখনো সে ক্ষতিগ্রস্ত হয়নি, জীবনে কখনো সে নোকসানে উঠায়নি, তার পরিবর্তে অনেক বেশি পেয়েছে। আর বিশেষ করে মহরমে যখন ইমাম হোসেন আলাইহিস সালামের নামে আমি বা আপনি দান করব বা যদি কেউ দান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বহু আছে এ বিষয়ে, জনাবে মুসা নবী আলাইহিসসালামকে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেটা বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে হাদিসে কুসতের মধ্যে জিকির হয়েছে, যে আয় মুসা আমার শেষ নবীর উম্মত থেকে হোসাইন যাকে কারবালার ময়দানে শহীদ করা হবে আশুরার দিন, ওই আশুরা পালন করার জন্যে ওই কারবালার শহীদদের শোক তাপ করার জন্যে কেউ যদি এক দ্রাম খরচ করে, মানে মহরমের মৈলিশের জন্যে বা নজর নিয়াজের জন্যে কেউ যদি এক দ্রাম খরচা করে তো আমি এই দুনিয়ায় তাকে এক দ্রামের পরিবর্তে ৭০ দ্রাম দেবো, আর পরকালে তো অনেক কিছু পাবে, সে আহলে বায়তের নিকটে স্থান পাবে, সম্মানিত স্থান পাবে, শেফাত পাবে, অনেক কিছু পাবে, তবে এই দুনিয়ায় এক দ্রামের পরিবর্তে তাকে ৭০ দ্রাম দেওয়া হবে, আর তার ৭০,০০০ গুণাকে আমি ক্ষমা করে দেবো। এত বরকত এত ফজিলত ইমাম হোসেন আলাইহিস সালামের নামের দানের মধ্যে। আর ইমাম হোসেন আলাইহিস সালাম জীবনে কখনো কারোর ঋণ থাকেননি, তার নামে যদি কিছু দান করেন তো অবশ্যই ফিরে পাবেন। এ বছরে আপনি যতটা দান করবেন বিশ্বাস নয় প্র্যাকটিক্যাল করে দেখুন, এটা আমাদের জীবনের বাস্তব ঘটনা, যে যত ইমামের নামে দান করে ইমাম হোসেনের নামে আজাদারদেরকে আহলে বেতন অনুগামী অনুসারীদেরকে পানাহার করায় বা নজর নিয়াজ করে খাওয়ায় প্রতি ব্যক্তিকে, আমি এই কথাই বলতে শুনেছি, হুজুর গত বছর যা করেছিলাম এ বছরে তার চেয়েও বেশি করছি আলহামদুলিল্লাহ। ইরাকে যে দস্তরখান সাজানো হয় আশুরার সময় বা ৪০-এর সময় কয়েক কিলোমিটার, আর হাজার হাজার নেয়ামত, আর প্রতি বছর এটা বৃদ্ধি হচ্ছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা এত কোটি কোটি টাকা, হাজার লক্ষ না কোটি কোটি টাকা যে খরচ করছেন মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের নামে, আপনারা প্রতি বছর খরচ করে যাচ্ছেন, এতে আপনাদের ধন দৌলতে কমই আসে না? প্রতি ডোনার বা যারা দান করছে তারা এই কথাই বলে যে আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের সাদকায় আলহামদুলিল্লাহ যতটা গত বছর খরচ করেছিলাম তার চেয়ে অনেক বেশি খরচ করার ক্ষমতা পেয়েছে এবছর। তার মানে কি? খরচ করার ক্ষমতা পেয়েছে, তার মানে বৃদ্ধি হয়েছে বলে তো খরচ করছে, তাছাড়া তার করবে না। মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিস সালামের নজরে বড় বরকত, তো আশা রাখি আমরা এগুলো করবো। আর কীভাবে নজর করতে হবে বললাম, আশা রাখি আমার প্রিয় বোন আপনার সঙ্গে সঙ্গে আপনার বড় ভাইজান উনিও শুনেছেন বা আমার অন্য দর্শকবৃন্দরাও শুনেছেন,
আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের পরে যে ছোট ছোট দোয়াগুলো পড়েন, তাকিবাতে নামাজ যেগুলোকে বলা হয়েছে, ওই দোয়াগুলো পড়তে গেলে কি বারবার বিসমিল্লাহ রিপিট করতে হবে? যদি রিপিট করেন ভালো, যদি রিপিট না করেন কোনো অসুবিধে নেই। প্রতি সুরার আগে বিসমিল্লাহ আছে বরকতের জন্য, শুধু সুরায় বারাত ছাড়া, সুরায় বারাতের মধ্যে আল্লাহর গজবের তাজকিরা হয়েছে, ওই জন্য ওই সুরার শুরুতে বিসমিল্লাহ নেই। বাকি যত দোয়া দানি আমরা যা কিছু পড়ি তার আগে যদি বিসমিল্লাহ বলা হয় তাতে অনেক বরকত হয়, অনেক বেশি হয়। প্রথমে বিসমিল্লাহ আর শেষে দরুদ শরীফ পড়তে বলা হয়েছে, ওটা দোয়া কবুল হওয়ার একটা নিশানি। তবে যদি কেউ ভুলে যায় বা না পড়তে চান কোনো অসুবিধে নেই, প্রতি দোয়ার আগে বিসমিল্লাহ পড়তে বলা হয়নি, শরীয়তে হুকুম দেওয়া হয়নি, ওটা আমরা বরকতের জন্য পড়ি বা পড়ে থাকি। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি খাদিজা দিয়ে বাগনান থানা আমরা যে গরিব পড়ি, এমনি তিন বলছে কি গরিব করা যাবে? সারাদিন ধরুন একটা একটু গরিব করলাম, ওতে এখন অসুবিধা নেই, যদি জানতে কিনা উচিত ধরা যাবে জানিয়ে দেবেন কত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে রেকর্ডিং খুব একটা ভালো হয়নি, তাই কিছু মনে করবেন না। আমি যতটুকু বুঝতে পেরেছি, জানতে চাচ্ছেন যে বিনা অজুতে দরুদ পড়া যাবে কি না। তো এর আগেও আমি বলেছি, যদি কোনো জিনিস আপনার মুখস্থ থাকে, হেফিজ করে থাকেন, সেটা আপনি বিনা অজুতেও পড়তে পারেন। অজু করে পড়া অতি উত্তম, অজু করে পড়লে তার বরকত, তার ফজিলত, তার সওয়াব অনেক বেশি নিঃসন্দেহে। তবে পড়তে পারবেন কি না, অবশ্যই পড়তে পারবেন। বিনা অজুতে দরুদ শরীফ পড়তে পারবেন, বা কোনো সুরা যদি মুখস্থ থাকে পড়তে পারবেন, আয়াতুল কুরসি পড়তে পারবেন, নাদে আলী পড়তে পারবেন। মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে একটা ভয় আসলো, সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়লেন, অজু নেই, পড়ুন, কোনো অসুবিধা নেই। ওইরূপ নাদে আলী পড়বেন, বা কোনো দরুদ শরীফ দুয়া দানি, মনে করেন আপনি কাজ করছেন, সবসময় তো পাক পবিত্র থাকা সম্ভব হয় না, আর বিশেষ করে পিরিয়ডের দিনে, তো সে সময় কি আপনি দরুদ পড়তে পারবেন? অবশ্যই পড়তে পারবেন। দরুদ বা দুয়া সালাম যেগুলো রোজানা প্রতিদিন পড়তে বলা হয়েছে, যে সমস্ত বীর্ধ, ওগুলো আপনি বিনা অজুতেও পড়তে পারেন। তবে অজুতে পড়া অতি উত্তম নিঃসন্দেহে। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আলী মাহদি নূর, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। কিবলা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে কোরআনে আছে নাবিউল উম্মি, উম্মি নবী, এই উম্মি নবীর শব্দের অর্থটা কি, উম্মি শব্দের অর্থটা কি? তো আমাদের সমাজে প্রচলিত আহলে সুন্নাতের লোকেরা বলে যে উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর, ঠিক আছে? তো যার অক্ষর জ্ঞান নেই তাকে নিরক্ষর বলে। তো আহলে বাইত উম্মি শব্দের অর্থ কি বুঝিয়েছে? নাবিউল উম্মি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উম্মি নবী কেন বলা হয়েছে কুরআনুল কারীমে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আল কুরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। কিন্তু আমরা কুরআন খুলে দেখতে পাই যে প্রথম সূরা সূরা আল ফাতিহা। তো কুরআনকে মানে অবতীর্ণর যে ক্রম, নাজিলের যে ধারাবাহিকতা, সেটাকে মেনটেন না করে সূরা ফাতিহাকে কেন মানে প্রথমে রাখা হলো, এবং এই সংকলনটা কে করেছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বিশ্বাস করে যে আমাদের মাজহাবের শিয়া ভাইদের মধ্যে অনেকে বিশ্বাস করে যে তাহরিফে কোরআনে তারা বিশ্বাসী। তো কিবলা, আপনি এই জিনিসটা একটু পরিষ্কার করবেন যে আসলে কোরআনুল করিম তারিফ হয়নি অবশ্যই, ঠিক আছে, কিন্তু যারা বিশ্বাস করে যে তারিফে কোরআন, তাদের বিরুদ্ধে উত্তর কি হবে? আর ওরকম মানে নাজিলের ধারাবাহিকতা অনুসারে কোরআনকে মানে কেন সাজানো হলো না, কিংবা কারা এভাবে কোরআনকে সাজিয়েছে মানে সূরা অনুসারে, কিংবা এই কোরআন সংকলনের যে ইতিহাসটা সেটা অবশ্যই বয়ান করবে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ফোন কলের জন্য বা ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি
একসঙ্গে কয়েকটা প্রশ্ন করেছেন, অনুরোধ করব আপনার কাছে এবং আপনার মতো আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে, আপনারা এক সময় এক থেকে দুটো প্রশ্ন করবেন, তার বেশি না। একের অধিক প্রশ্ন হলে তখন সেটাকে মনে রেখে পরস্পর বুঝিয়ে বলতে অনেক অনেক সময় আমরা একটু কষ্ট অনুভব করি। আশা রাখি কিছু মনে করবেন না। আমার প্রিয় ভাই, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথম প্রশ্ন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে হাদিসের ভাষায় নবীউল উম্মি বলা হয়, আর এর অর্থ আমার আহলে সুন্নাত ভাইরা করেন, নবী নিরক্ষর ছিলেন, অক্ষর চিনতেন না, আনপড়, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, যেগুলো তাদের তাফসিরে আমি নিজে চোখে দেখেছি, পড়েছি, নবী আনপড় থে, পড়তে পারতেন না। এগুলো পড়লে বিরাট একটা বেদনা ফিল করি, কষ্টের ফিল করি, যে ওই উম্মতকে আমি কি বলবো যারা এক মূর্খর পিছনে চলছে। আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, আমি নিজের নবীকে কখনো মূর্খ বলছি না, কারণ আমি যে নবীকে মানি মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো মূর্খ মানি না। একজন মূর্খ ব্যক্তি কখনো নবী হতে পারেন না। প্রিয় নবীর আগে যত নবী এসেছিলেন তাঁরা যদি শিক্ষিত হয়ে নবী হতে পারেন, হযরত ঈসা নবী শিক্ষিত হয়ে যদি নবী হতে পারেন, তো আমাদের নবী শিক্ষিত হয়ে নবী হতে কেন পারবেন না? এখানে তাদের তরফ থেকে একটা কথা বলা হয় যে যদি আমরা নবীকে শিক্ষিত মানি তো অন্যরা বলবে যে এই কোরআন নবী নিজে লিখেছিলেন। আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি, বাইবেল ইঞ্জিল সম্পর্কে আপনি কখনো বলেছেন বা অন্য কোনো জাতের লোকেরা, ধর্মের লোকেরা বলেছে যে এই বাইবেল ঈসা নবী নিজে হাতে লিখেছেন? মুসা নবীর গ্রন্থ তৌরাত সম্পর্কে কখনো ইহুদিরা বা খ্রিস্টানেরা বা অন্য জাতের লোকেরা বা আপনারা মুসলমানেরা, আপনারা কখনো বলেছেন যে তৌরাত মুসা নবীর হাতে লেখা বই, এটা আল্লাহর তরফ থেকে দোয়া বই ছিল না? জবুর সম্পর্কে আপনি বা কোনো উম্মতের কোনো ব্যক্তি কখনো বলেছে যে জবুর যেটা হযরত দাউদের উপরে নাজিল হয়েছিল এটা উনি নিজে লিখেছিলেন, কেননা উনি শিক্ষিত ছিলেন, এটা আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়নি? মুসলমানদের মধ্যে এই কুসংস্কার কোথা থেকে আসলো? তাদের বিবেকের মধ্যে এই জিনিসটা কি করে ঢুকলো যে আমরা যদি নবীকে শিক্ষিত বলে মানি তো কোরআন নবীর লেখা বই হয়ে যাবে? তৌরাত জবুর ইঞ্জিল যখন নবীদের লেখা বই হয়নি, তাহলে কোরআন নবীর লেখা বই কি করে হতে পারে? এই ভুল থেকে একটু বাইরে আসুন, অনুরোধ করছি, হাত জোড় করে বলছি, অন্য সমাজের লোকের সামনে নিজের নবীকে লজ্জিত করবেন না। তাদেরকে যদি বলেন যবি নবী নিরক্ষর ছিলেন, নবী আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ কোথাও শিক্ষা লাভ করেননি বা উনি কোনো শিক্ষা রাখতেন না, জ্ঞান মানে কি বলবো, আমি খুব বেদনা কষ্ট পাচ্ছি বলে এগুলো বলতেও খুব কষ্ট হচ্ছে, যে নিজের নবীকে যদি আপনারা মূর্খ নিরক্ষর আনপড় বলেন তো অন্যরা আপনাদের নবীর সম্পর্কে কি ভাববে একবার ভাবুন। নবী শিক্ষিত ছিলেন, সমস্ত ভাষার জ্ঞান রাখতেন, যেগুলো নবীর জীবনে তুলে দেখুন, যে যে ভাষায় এসে প্রশ্ন করেছেন নবী সেই ভাষায় উত্তর দিয়েছেন, আর এই যে কোরআন অবতীর্ণ হয়েছিল ইতিহাস তুলে দেখুন, নূরের তক্তি, জিব্রাইল আমিন নূরের তক্তিতে ওই কোরআন লেখা থাকতো, আয়াত লেখা থাকতো বা সূরা লেখা থাকতো, সেগুলো নিয়ে আসতেন আর নবীকে বলছেন, নবীর সামনে তুলে ধরতেন আর বলতেন ইকরা বিসমি রাব্বিক, প্রথম আয়াত যেটা নূরের তক্তির উপরে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিক, নিজের প্রতিপালকের নাম নিয়ে পড়ুন। তো যে পড়তে জানে না তাকে কি করে পড়তে বলতে বলা হচ্ছে? এবার এখানে কিছু মুসলমানেরা বলে ওটা মুখস্থ পড়তে বলা হচ্ছিল, জিব্রাইল শিক্ষক, নবী ছাত্র। হে মুসলমান, একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, যে নবীকে বা নবীর ছাত্র মাওলা আলীকে বলে আমরা মানি, মাওলা আলী নিজে বলেছেন আল্লাহ মানি হরফান, নবী আলাইহিস সালাম আমাকে এক হরফ শেখাতেন, আমি তার উপরে চর্চা করে অনেক দরজা খুলতাম, আমি মুহাম্মাদের গোলামের মধ্যে একজন গোলাম। জিব্রাইল আমিন কি বলছেন, আমি আলীর ছাত্র, আলী আমার শিক্ষক, নবীর যে ছাত্র
নবীর যে ছাত্র মাওলা আলী, জিব্রাইল বলছে হযরত আলী আমার শিক্ষক। এক সময় ছিল আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, এই জিব্রাইল তোমার আর আমার পরিচয় করো, তুমি কে আর আমি কে? জিব্রাইল বলছে আন্তা আন্তা ওয়া আনা আনা, তুমি তুমি আমি আমি, এভাবে বলছিল। সে সময় মাওলা আলী আলাইহিস সালাম আলমে আরওয়ায় যেটা তুলে দেখুন ইতিহাস, মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন ইব্রাহিম তুমি এইভাবে বলো আন্তা রব্বুল জলিল, তুমি সম্মানীয় প্রতিপালক আল্লাহ, ওয়া আনা আব্দুকা জলিল, আর আমি তোমার লজ্জিত ক্ষুদ্র তুচ্ছ বান্দা। এইভাবে শিক্ষা দিয়েছিলেন, তাই জিব্রাইল আমিন সবসময় হযরত আলীকে নিজের শিক্ষক বলে মানতেন। তো আর হযরত আলী আলাইহিসসালাম ছাত্র ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে সেই জিব্রাইল কি করে নবীর শিক্ষক হতে পারে? যে ওখানে জিব্রাইল শিক্ষক ছিল আর নবী ছিলেন ছাত্র। যাক, আমি আরো নিকট করার জন্য একবার উম্মতে মুসলিমার কাছে জিজ্ঞাসা করছি, আমার প্রিয় ভাই আলী মাহদী নূর ভালো করে শুনবেন, আর এটা তাদের কাছে জিজ্ঞাসা করুন যারা নিজের নবীকে মূর্খ মানে। নবীকে উম্মি কেন বলা হয়েছে আমি বলছি, হাদিস থেকে বলছি, তবে তার আগে তাদেরকে জিজ্ঞাসা করুন, নবী যদি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, তো নবী যখন নিজের জীবনের শেষ সময়ে কাগজ কলম চেয়েছিলেন, ওয়াকাই কিরতাস বিখ্যাত ইতিহাসে, আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদের জন্য কিছু লিখে দিতে চাই, ওয়াসিয়ত লিখতে চাই, সাহাবেরা কেউ কাগজ কলম দেয়নি। কেন দেয়নি? তাদের কাছে জিজ্ঞাসা করুন কেন দেয়নি। নবী তো লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কি লিখতেন নবী ওই কাগজ নিয়ে? দিয়ে দিত, তারা জানতো নবী লিখতেও জানেন পড়তেও জানেন। তাদের কাগজ কলম না দেওয়া প্রমাণ করেছে যে নবী লিখতেও জানতেন পড়তেও জানতেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইয়াল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের বিভিন্ন আয়াতে এভাবে উল্লেখ হয়েছে, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্যে একজন নবীকে পাঠিয়েছি, রসুলকে পাঠিয়েছি তোমাদের থেকে। এবারে শুনুন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, আহলে বায়াত বলেছেন, মক্কাকে বলা হয় উম্মুল কোরা, সমস্ত জমিনের মা। সর্বপ্রথম মক্কার জমিন, কাবা ঘরের নিচের জমিন তৈরি করা হয়েছিল, তাই মক্কাকে উম্মুল কোরা বলা হয়। তারপরে আস্তে আস্তে এই জমিন বৃদ্ধি হয়, সুতরাং মক্কাকে উম্মুল কোরা, সমস্ত জমির মা উম্মুল কোরা বলা হয়। আর নবী ওই মক্কায় জন্ম নিয়েছিলেন, যে যেখানে জন্ম নেয় তাকে সেখান থেকে মনসুব করা হয়। যেমন বাংলাদেশে যারা জন্ম নেয় তাদেরকে বাংলাদেশি বলা হয় না, যারা ভারতে জন্ম নেয় তাদেরকে ভারতীয় বলা হয়, বা হিন্দু হিন্দ হিন্দ আরবি ভাষায় হিন্দ হিন্দুস্তানকে হিন্দ বলা হয়। তো হিন্দুস্তানের জন্ম নিয়েছে যারা, বা হিন্দুস্তানবাসীদেরকে আরবরা হিন্দি বলে। ওইরূপ যারা মক্কায় জন্ম নিত তাদেরকে মাক্কি বলা হতো, যারা মদিনায় জন্ম নিত তাদেরকে মাদানি বলা হতো। তো নবী মক্কায় জন্ম নিয়েছিলেন বলে ওনাকে মাক্কিও বলা হয়, আর মদিনায় বসবাস করতেন বলে ওনাকে মাদানি বলা হয়। ওখানেই ওনার পবিত্র সমাধি বলে ওখানে ওনাকে ওই পদবীর সঙ্গে স্মরণ করা হয়। তবে সর্বপ্রথম ওনাকে আন্নবী আলী উম্মি এই জন্য বলা হয় যে উনি উম্মুল কোরা, মক্কায় জন্ম নিয়েছিলেন, প্রথম যে জমিন আল্লাহ তৈরি করেছিল সেই জমিনের উপরে ওনার জন্ম হয়েছিল বলে ওনাকে উম্মি বলা হয়, উম্মুল কোরা বাসিন্দা, উম্মুল কোরার বাসিন্দা, উম্মুল কোরার রাহনেওয়ালা। এই উম্মি মানে মূর্খ নয়, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন নবীকে পাঠিয়েছেন, আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্যে থেকে একজনকে তোমাদের জন্য রসুল করে পাঠিয়েছি, তাদেরকে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে, ইয়াতলু আলাইকুম আয়াতেনা, আমার আয়াত পড়ে শোনাবে, আমার আয়াতে তেলাওয়াত করবে, ইউযাক্কিকুম ওয়া ইয়াল্লিমুকুম, তোমাদের নাফসকে পাক করবে, তোমাদেরকে শিক্ষা দেবে। একজন ব্যক্তি সে যদি নিজে শিক্ষিত না হয়, নিরক্ষর হয়, অন্যকে অক্ষর চেনাতে পারে, অক্ষর দেখাতে পারে, অন্য কাউকে বলতে পারে? এবারে কিছু লোক বলেছে নবীর উপরে আয়াত নাজিল হতো, উনি শুনতেন আর সেটাকে বলতেন, আর সাহাবীরা লিখত। ভালো করে শুনবেন, যে কারণে নবীকে তারা নিরক্ষর প্রমাণ করার চেষ্টা করছে, যদি নবীকে নিরক্ষর না মানা হয় তাহলে লোক বলবে এই
কোরআন নবীর লেখা বই, আল্লাহর তরফ থেকে দোয়া না, সেই ভাবে তারা নবীকে নিরক্ষর প্রমাণ করার চেষ্টা করছে। এবারে তাদের কথা, তাদের বই থেকে হাজার হাজার জায়গায় এই কথা লিখেছে, নবী আয়াত পড়তেন, সাহাবীরা লিখত, লেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমাকে দেখাও, তোমরা যা লিখেছ আমাকে দেখাও। এবারে নবী দেখে বলতেন হ্যাঁ ঠিক লিখেছ। তাহলে যদি নবী পড়তে না জানতেন, অক্ষর না চিনতেন, নবী কি করে বলতেন যে তোমরা ঠিক লিখেছ? এখানে আরো একটা কথা বলি, 1% নবী চিনতেন না, নবী চিনতেন না, অক্ষর চিনতেন না, সাহাবিরা পড়ে শোনাতো, এটাও তাদের বইতে লেখা আছে, সাহাবিরা পড়ে শোনাতো, নবী আল্লাহ আপনি এই বলেছেন আমি এই লিখেছি ভালো করে শুনুন, নবী সেটা শুনে বলতেন ঠিক লিখেছ, তাই তো? এবারে খোদা না করুক ওই সাহাবিরা যদি চিটিংবাজি করে, যেটা হকিকাত অনেক রওয়ায়েতে এমন আমরা পেয়েছি দেখেছি বলে বলছি, এটা শুধু একটা সম্ভাবনা প্রকাশ করছি, এখানে ওই সাহাবি যদি নবী যেভাবে আয়াতটা বললেন সেইভাবে না লিখে অন্যভাবে লিখে আর পড়ার সময় ওইভাবে বলল যেভাবে নবী বলেছিলেন, লিখেনি কিন্তু ওইভাবে, লিখেছে অন্য কিছু, আর এমন কোরআনে বহু ঘটনা আমরা নবীর আহলে বায়তের মাধ্যমে ব্যাখ্যা পেয়েছি। কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল, পরস্পর কোথায় কোন আয়াত কি উদ্দেশ্যে নাজিল হয়েছিল, এ বিষয়ে যদি কেউ জ্ঞান রাখতেন তো ওই ব্যক্তি যে নবীর সঙ্গে ছায়ার মতো থাকতেন, নবীর শ্যাডোর মতো থাকতেন, তিনি ছিলেন হযরত আলী। কিন্তু দুঃখের বিষয়ে নবীর যুগে হযরত আলী যে কোরআনকে জমা করেছিলেন অবতীর্ণ হিসাবে, আয়াত সূরা হিসাবে, সেই কোরআনকে কিন্তু পরে উম্মতে মুসলিমার সেই খলিফারা যারা পাবলিকের ভোটে নিয়ে তৈরি হয়েছিল, আল্লাহর তরফ থেকে যাদেরকে খলিফা করা হয়নি বা নবী যাদেরকে খলিফা করেননি, পাবলিকে তৈরি করা খলিফারা হযরত আলী আলাইহিসসালামের জমা করা ওই কোরআন নেননি। আর আমাদের পরিপূর্ণ বিশ্বাস যেটা আমাদের রওয়ায়েতে লেখা হয়েছে, ওই কোরআন যেটা মাওলা আলী আলাইহিসসালাম জমা করেছিলেন অবতীর্ণ হিসাবে, ইমামে মেহেদী আলাইহিসসালাম যখন আসবেন ওই কোরআন নিজের সঙ্গে নিয়ে আসবেন। তবে এটাও আমাদের পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ যখন কোরআনে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআনকে আমি বা অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমার। তো কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে নিঃসন্দেহে এগুলো কোরআন, এটাও কোরআন নিঃসন্দেহে। তবে যে হকিকতটা এবারে ভাই আমি বলতে যাচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন, আমি একটা বইয়ের নাম আগে বলছি, ওই বইটা তুলে একবার দেখার চেষ্টা করবেন, আর যদি কেউ আমার কথা অস্বীকার করে অমান্য করে তাকে ওই বইটা একবার অবশ্যই পড়তে বলবেন, প্রায় 1200 পৃষ্ঠার বই, বইটার নাম হচ্ছে তাহকিকি দস্তাবেজ, তাহকিকি দস্তাবেজ। বহু গভীরতার পরে, বহু চিন্তার পরে, বহু তদন্তের পরে ওলামাদের এক টিম মিলে ওই বইটা সংকলন করেছেন। আর ইতিহাস তুলে দেখুন, সহিহ বুখারীর ষষ্ঠম খণ্ড তুলে দেখুন, বাব জামুল কোরআন ও বাব তাদবীনুল কোরআন, কোরআন কিভাবে জমা করা হয়েছে, কোরআন কিভাবে লেখা হয়েছে, ওখানে দেখুন মুসলমানদের তৃতীয় খলিফা যার যুগে এই কোরআন লিখে বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল, জনাবে জায়েদ বিন সাবিতের মাধ্যমে এই জমা করা হয়েছিল। এই ইতিহাস বহু বড় ঘটনা, আজকে সম্ভব নয়, এপিসোডের সময় শেষ হয়ে গেছে। তাই আমার প্রিয় ভাই আমি শুধু সংক্ষিপ্তে এতটুকু বলতে চাই, সহিহ বুখারী তুলে দেখুন, সুতরাং ওই বইটা পড়তে বলুন, তারা বুঝতে পারবে কারা সঠিক আর কারা ভুলের মধ্যে। তো আর সুরায় ফাতিহাকে প্রথম সুরা নবী ঘোষণা করেছিলেন, ইকরা বিসমি রাব্বিক, কিছু আয়াত এসেছিল, আর সুরায় ফাতিহা পুরো কোরআনের সারাংশ, ফাতিহা মানে ওপেনিং, বিগিনিং, মনে রাখবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিসসালাম যখন কোরআন সাজাচ্ছিলেন, কোরআন লিখছিলেন অবতীর্ণ হিসেবে, উনি ওখানে বলেছিলেন যে ইকরা বিসমি রাব্বিক, আমার প্রতিপালকের তরফ থেকে সর্বপ্রথমে এই আয়াত নাজিল হয়েছিল, কিন্তু আমার প্রতিপালকের হুকুম যখন এই কোরআনকে সংকলন করা হবে, এক জায়গায় জমা করা হবে, তো সূরায়ে ফাতিহার মাধ্যমে যেন শুরুয়াত করা হয়, কেননা পুরো কোরআনের সারাংশ, পুরো কোরআনের ভূমিকা ওই ফাতিহা, সূরায়ে ফাতিহা, মনে রাখবেন। পুরো কোরআনের মধ্যে যা কিছু নবীর হাদিস, বিখ্যাত হাদিস আপনারা
শুনেছেন বা মাওলানা আলী আলাইহিসসালামও এ বিষয়ে বলেছেন, যা কিছু পুরো কোরআনে আছে সেটা সূরা আলহামদের মধ্যে, যা কিছু সূরা আলহামদের মধ্যে আছে সেটা বিসমিল্লার মধ্যে, আর যা কিছু বিসমিল্লার মধ্যে আছে সেটা বিসমিল্লার প্রথম অক্ষর বের মধ্যে, আর বিসমিল্লার বের নিচে যে নোকতা পুরো কোরআন সূরা আলহামদের মধ্যে, আর সূরা আলহাম বিসমিল্লার মধ্যে, আর বিসমিল্লার মধ্যে যা কিছু আছে বিসমিল্লার বের নিচে ওই নোকতার মধ্যে আল্লাহ রেখেছে। ও আনা নোকতা তো তাহতাল বা, বিসমিল্লার বের নিচের নোকতা ওই নোকতা হচ্ছে আমি আলী, যেখান থেকে মাওলা আলী এই হাদিস বলেছিলেন সেখান থেকে মুসলমানেরা নামাজে বিসমিল্লা বলা ছেড়ে দিয়েছে, উচ্চস্বরে কখনো তারা বিসমিল্লা বলে না, তারা মনে করে যে যদি বিসমিল্লা বলি তাকে আলীকে স্মরণ করা হয়ে যায়, এরকম তাদের একটা ধারণা। তাই কোরআন শেষ করার পরে সাদাকাল্লাহুল আলিউল আজিম আমরা বলি, তারা শুধু সাদাকাল্লাহুল আজিম বলে, ওখানে আলিউল আজিম ওই আলী আল্লাহ মাওলা আলী নয়, কিন্তু তারাও ওই সময় আলী বলে না, কারণ তারা ভাবে যদি আমরা সাদাকাল্লাহুল আলিউল আজিম বলি তার মানে এই কোরআনে যা কিছু আছে আলী বলেছে সঠিক বলেছে, এরকম তাদের একটা ধারণা। আমার প্রিয় ভাই, অনেক হকিকত আছে যেগুলো এখনো জানার প্রয়োজন আছে, আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। যদি কোনো জায়গায় অভাব থেকে থাকে আপনার হিসেবে কোনো উত্তর যদি আরও আপনি জানতে চান আপনি পুনরায় পরে প্রশ্ন করতে পারেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Na 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 na.